বিউটিফুল পিপল, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সত্যি অনেক দিন পরে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। লাইফের অনেক আপডেট দেওয়া বাকি আছে, সবই দেব, তবে আজকের ভিডিওটা আমার অফিসের প্রথম জোনাল কংগ্রেস অ্যাটেন্ড করা নিয়ে। তো চলো অন্য কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমি এমন একটা টাইমে জয়েন করেছি এই অফিসে যেখানে ঢুকেই আমি ফার্স্ট পেয়েছি অ্যানুয়াল পিকনিক, তারপরে ক্লাস্টার হেডের পিকনিক এবং এই জোনাল কংগ্রেস। অবশ্যই জোনাল কংগ্রেস বেসিক্যালি একটা ফিনান্সিয়াল ইয়ারের একটা পার্টিকুলার জোনের সমস্ত এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভারদের গ্র্যান্ড ফেলিসিটেশন। ভেনিউ ছিল আইটিসি ফরচুন পার্ক। তো ভেনিউতে পৌঁছেই কিন্তু কালেক্ট করতে হলো এই আইডি কার্ড, কারণ এই আইডি কার্ড ছাড়া কিন্তু এই ইভেন্টের কোনো এন্ট্রি নেই। এভাবে রুমের কী কালেক্ট করে আইডি নিয়ে আমরা চলে গেলাম রুম খুঁজতে। আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে। এভাবে রুম খুঁজতে খুঁজতে কিন্তু আরও খানিকটা সময় এগিয়ে গেল। আমার, তনয়দার আর রক্তিমদার একসাথেই রুম স্লট হয়েছিল, কিন্তু সৌরভদার হয়েছিল আলাদা। তাই সৌরভদাকে আমরা বললাম আমাদের রুমে শিফট করে যেতে। তাই চারজন মিলে একটা রুমে শিফট করে গেলাম। আর এই ছিল আমাদের রুম। রুমে ঢোকা মাত্রই আমার যেই জিনিসটা প্রথম মাথায় ক্লিক করলো সেটা হলো এই রুমের গঠন। সেই ওয়াশিংটনের হলিডে ইন হোটেলের মতোই এখানেও একই রকম ধাঁচে তৈরি করা এই হোটেলটা। দুটো বেড রয়েছে, একটা বড় গ্লাস উইন্ডো রয়েছে যার সামনে রক্তিমদা দাঁড়িয়ে ফ্লেক্স করছে এই মুহূর্তে, আর এই সুন্দর ভিউ। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যে কেউ ভুলে যাবে খাবার কথা। অবশেষে পেটের ইঁদুরটা ঠিক মনে করিয়ে দিল যে আমাদের কিন্তু লাঞ্চ করা হয়নি। আমরা চলে গেলাম বেসমেন্টে এবং বেসমেন্টে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সারলাম। এরপরে গেলাম রিসর্টের বেস্ট পার্টে। একটু আগেই আমাদের এই সন্দীপ বস স্যারও এনজয় করছিলেন, তাই দেখা দেখি আমরাও নেমে পড়লাম এই সুইমিং পুলে। এরপর 5:30 থেকে 6টার মধ্যে আমরা বিজনেস ফর্মাল পরে রেডি হয়ে চলে গেলাম মেইন ইভেন্টের স্পটে। ইভেন্টের স্পটে পৌঁছে দেখলাম মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট স্টেজের কিছু লাইটিংয়ের কাজ চলছে। বিকেল গড়িয়ে ধীরে ধীরে যখন সন্ধে হচ্ছে তখন সমস্ত লাইটিংয়ের জন্য সেই বিল্ডিংয়ের যে রিফ্লেকশন সেটা সুইমিং পুলের জলে এত সুন্দর লাগছিল যে সেটা বলে বোঝানোর নয়। হোল ইভেন্টের একটাও মোমেন্ট আমাদের মিস করার ইচ্ছে ছিল না, তাই জন্য আমরা একটা দারুণ ভিউইং অ্যাঙ্গেল সহ টেবিল ক্যাপচার করলাম। इस सेलिब्रेशन को और बढ़ाने के लिए एकत्रित हुए हैं, तो एक बार मैं चाहूंगी आइए तालियों के साथ हम सभी का एक साथ में स्वागत करें। hey,
গুড ইভিনিং আরপিডিয়ানস অফ ইস্ট, আর ইউ গাইজ এনজয়িং? ওকে, পরের দিন বেশ সকাল সকাল ফ্রেশ হয়ে লাগেজ প্যাক করতে শুরু করলাম। তারপর চলে গেলাম ব্রেকফাস্টের জন্য, কারণ ব্রেকফাস্টের পরেই কিন্তু আমাদের চেক আউট। এবং ফাইনালি আমরা আমাদের রুম ছেড়ে দিলাম, আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর সাথে নিলাম রুমের কি রিসেপশনে জমা দেওয়ার জন্য।